এতে একটা নজিরবিহীন ব্যাপার, তদন্ত কমিশন বসার আগেই আমি 3 মাসের জন্য সাসপেন্ড হয়ে যাই, মানে বিচারের আগেই আমার ফাঁসি দেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যায়। এবার আমি যখন এই কমিশনে প্রথম দিন যাওয়ার পর আমি আপনাকে বলছি বাধ্য হলাম, এই কারণে বাধ্য হলাম, হয়তো আপনি বলতে পারেন এটা গরিত কাজ, অন্যায় কাজ, কিন্তু আমার কোনো উপায় ছিল না, আমি গোটা কমিশনটা রেকর্ড করেছি, টেপ করেছি, গোপনে টেপ করেছি। কমিশনে কি হচ্ছে এই কারণেই করেছি, কারণ প্রথম দিন আমার এখন মনে হচ্ছে করা উচিত ছিল, করিনি। আমি আপনাকে আবারও বলছি যে কমিশনটা ক্যাঙ্গারু কমিশন, কমিশনে আগেই ঠিক হয়ে গেছে, একে তো বিচারের আগে আমায় ফাঁসি দেওয়া হয়েছে, তারপর ওই কমিশন লোক দেখানো কমিশন, যে কমিশনে ঠিক করে রাখা হয়েছে কি সেটা কাগজে বেরিয়ে গেছে। কমিশনে প্রথম দিন আমি গিয়েই বুঝেছি মোহাম্মদ সেলিমের যে আচরণ, সে আচরণ ছিল প্রচণ্ড প্রতিহিংসামূলক আচরণ, এবং আমি যার ফলে পরের দিন আমায় আত্মপক্ষ সমর্থন তো সুযোগ রাখতে হবে, কালকে যদি কেউ মানে এই কমিশন বলে যে আমার কাছে ধরুন তো কোনো রেকর্ড থাকবে না, কমিশনে একটা কাগজ দেখিয়ে বলবে এই এই অভিযোগ, 40টা অভিযোগ, 50টা অভিযোগ, 60টা অভিযোগ, ঋতব্রত সই করে এগুলো মেনে নিয়েছেন, আমি তখন কোথায় যাব? আমায় তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখতে হবে, কারণ আমি মোহাম্মদ সেলিমকে বিশ্বাস করতে পারছি না, সেই কারণে আমায় এটা গোপনে রেকর্ড করতে হয়েছে।